অ্যারোমা মিশনটি মূলত কোন রাজ্য ইউটিএ চালু করা হয়েছে? সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। সুগন্ধ মিশন, যা জম্মু ও কাশ্মীরে শুরু হয়, এর লক্ষ্য হল প্রয়োজনীয় তেল তৈরির জন্য সুগন্ধি ফসলের চাষকে উন্নীত করা, যেগুলির অ্যারোমা শিল্পে উচ্চ চাহিদা রয়েছে। কম্বাইন কমান্ডার্স কনফারেন্সের আয়োজক কোন শহর? সঠিক উত্তর হবে ভোপাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ভোপালে সম্মিলিত কমান্ডারদের সম্মেলনে অংশ নিয়েছিলেন। সম্মিলিত কমান্ডার সম্মেলন হল একটি দ্বিবার্ষিক ইভেন্ট যা সামরিক এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য ভারতের শীর্ষ সামরিক কর্তাদের একত্রিত করে। পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ কোন রাজ্য ইউটিএ অবস্থিত? সঠিক উত্তর হবে কেরল। পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ পশ্চিমঘাটের কেরালায় অবস্থিত। কেরালা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্থানীয়ভাবে আরিকোম্পার নামে পরিচিত বন্য হাতিটিকে বন্দি, রেডিও কলার এবং এটিকে সুরক্ষিত এলাকায় স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে। ইদুকি থেকে পারাম্বিকুলামে স্থানান্তরিত হওয়ার আগে বন বিভাগ ইদুকিতে বন্য টাস্কারের সাথে সংযুক্ত করার জন্য একটি স্যাটেলাইট রেডিও কলার সংগ্রহ করার জন্য আসাম সরকারের সাথে যোগাযোগ করেছিল। সম্প্রতি কেরালায় আবিষ্কৃত ক্যাপুলোসাইকে কেরালেনসিস কোন প্রজাতির অন্তর্গত? সঠিক উত্তর হবে মথ। কেরালার কফি বাগান থেকে ব্যাগওয়ার্ম মথ ক্যাপুলোসাইকে কেরালেনসিসের একটি নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে। গবেষকরা ইদুক্কি জেলা এবং পালাক্কাড় জেলা থেকে ব্যাগওয়ার্ম মথের নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। কোন রাজ্য বা ইউটি এ হেল্প প্রোগ্রাম চালু করেছে? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। এ হেল্প কর্মসূচি চালু করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এ হেল্প হল সম্প্রদায় ভিত্তিক নারী কর্মী যারা পশুপালনকারীদের ঋণ পেতে সাহায্য করে, স্থানীয় বিভাগীয় কাজে পশু চিকিৎসকদের সহায়তা করে এবং আরও অনেক কিছুর সঙ্গে এটি যুক্ত। সম্প্রতি পাপুয়া নিউ গিনিতে আবিষ্কৃত লিটোরিয়া গ্রাসিলিস কোন প্রজাতির অন্তর্গত? সঠিক উত্তর হবে ব্যাং। লিটোরিয়া গ্রাসিলিস পাপুয়া নিউ গিনিতে পাওয়া অস্ট্রেলিয়ান ট্রি ব্যাঙের পাঁচটি নতুন প্রজাতির মধ্যে একটি। যখন গাছের ব্যাং সাধারণত সরাসরি জলের মধ্যে তাদের ডিম দেয়, তখন লিটোরিয়া প্রজাতির ব্যাংগুলি গাছ এবং পাথরের উপর ডিম পাড়তে পারে।